আসসালামু আলাইকুম, সমাজকর্ম অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সায়েম, প্রভাষক সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁও। যে পাঠটির আলোচনা নিয়ে আমি তোমাদের সাথে পুরোটা সময় ধরে থাকব, সেটি একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের একটি পাঠ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ষষ্ঠ অধ্যায়ের উপর বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে করেছো, এরই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রত্যাশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে তোমাদের পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে নেবে, যাতে তোমাদের আজকের এই আলোচনাটিকে বুঝতে সহজ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শুরুতেই দেখে নিব স্ক্রিনে কয়েকটি ছবি। তোমরা এই ছবিগুলো পূর্বেও দেখেছো। এই ছবিগুলো দ্বারা আসলে জনসমষ্টিকে বোঝানো হচ্ছে এবং জনসমষ্টির এই প্রতিটি উপাদান বা মানুষজন যে একে অপরের সাথে বিভিন্নভাবে কানেক্টেড, সে বিষয়টিকে এখানে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমষ্টি উন্নয়ন ও সংগঠন পদ্ধতির উপাদানসমূহ, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন মেথড এলিমেন্টস, ইটস এলিমেন্টস, এলিমেন্টস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন মেথড, অর্থাৎ সমাজকর্মের মৌলিক পদ্ধতি সমূহের অন্যতম মৌলিক পদ্ধতি সমষ্টি উন্নয়ন ও সংগঠন পদ্ধতিতে কী কী উপাদান রয়েছে সেগুলো আজকের আলোচনা থেকে তোমরা শিখবে। তাহলে আজকের পাঠ শেষে তোমরা শিখতে পারবে সমষ্টির উপাদানসমূহ কী কী। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে আরও কয়েকটি ছবি দেখতে পাবে। এই ছবিগুলো পূর্বেও তোমরা দেখেছো। ছবিগুলো দ্বারা বোঝানো হচ্ছে সমষ্টির এর উপাদান হিসেবে মানুষজন একে অপরের সাথে কীভাবে কানেক্টেড এবং তাদেরকে সংগঠিত করার পিছনে কী কী উপাদান থাকে, এই সব বিষয়গুলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই দেখব সমষ্টির সমাজকর্মের উপাদানসমূহ। সমষ্টির সমাজকর্মের প্রথম উপাদান হচ্ছে সমষ্টি, অর্থাৎ কমিউনিটি বা লোকালিটি বা এরিয়া। তারপর হচ্ছে সমষ্টির চাহিদা ও প্রয়োজন, অর্থাৎ সমষ্টি থাকার পরে সেই সমষ্টির নির্দিষ্ট কিছু চাহিদা ও প্রয়োজন থাকবে। যদি কোনো সমষ্টির চাহিদা ও প্রয়োজন না থাকে, অর্থাৎ তাদের কোনো সমস্যা না থাকে, তাহলে সেই সমষ্টিতে সমষ্টির সমাজকর্ম বাস্তবায়ন করা যাবে না। তারপর সমষ্টির চাহিদা ও প্রয়োজন থাকার পরে সেখানে একটি সমষ্টির সমাজকর্ম প্রতিষ্ঠান থাকতে হবে, যে প্রতিষ্ঠানটি সেই সমষ্টিতে সমাজকর্ম বাস্তবায়ন করবে। তারপর থাকতে হবে পেশাদার প্রতিনিধি, অর্থাৎ সেই প্রতিষ্ঠান শুধু থাকলে হবে না, প্রতিষ্ঠানে যিনি সেবা প্রদান করবেন সেই সমাজকর্ম শিক্ষায় শিক্ষিত এবং প্রশিক্ষিত, দক্ষ ও সম্যক রূপে সমাজকর্ম জানেন এরকম একজন পেশাদার প্রতিনিধি থাকতে হবে। এবং সর্বশেষে নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে, সমষ্টির সমাজকর্মের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অবলম্বন করে সেবা প্রদান করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে দেখতে পাচ্ছ যে সমষ্টির সমাজকর্মের উপাদানগুলো কী কী। তাহলে উপাদানগুলো হচ্ছে সমষ্টির চাহিদা ও প্রয়োজন, প্রতিষ্ঠান, পেশাদার প্রতিনিধি, প্রক্রিয়া, এই পাঁচটি জিনিস নিয়ে সমষ্টির সমাজকর্ম গঠিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন সমষ্টির সমাজকর্ম উপাদানসমূহের বিস্তারিত বিবরণ আমরা এই পর্যায়ে দেখব। শুরুতেই দেখব সমষ্টি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, সমষ্টি বলতে এখানে অনেক মানুষজনের একটি ছবি দেওয়া হয়েছে। তার মানে সমষ্টি বলতে হাতে গোনা কয়েকজন মানুষ নিয়ে কোনো সমষ্টি গঠিত হয় না, সেখানে অনেক বেশি মানুষ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমষ্টি গড়ে উঠে মানুষের সাধারণ স্বার্থ এবং একই রকম জীবনধারাকে কেন্দ্র করে, অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকায় যতজন মানুষ বসবাস করবে তাদের প্রত্যেকের মোটামুটি একই রকম স্বার্থ এবং একই রকম জীবনধারা থাকবে, তাহলে সমষ্টি গড়ে উঠবে। তারপর বিভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, বিশ্বাসবোধ এবং সমবেত আচার আচরণের মাধ্যমে মানবীয় ও সামাজিক সম্পর্কের ঘনিষ্ঠ বন্ধন থাকে এই জনসমষ্টির মধ্যে। জনসমষ্টির মাঝে যে একটি ঘনিষ্ঠ বন্ধন তৈরি হয় বা একটি সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটি তৈরি হয় কৃষির ভিত্তিতে, বিভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, বিশ্বাসবোধ এবং সমবেত আচার আচরণ, এগুলোর মাধ্যমেই সমষ্টির জনগণের মধ্যে মানবীয় ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। এবং সম্পর্কটি এত ঘনিষ্ঠ থাকে যে একজন আরেকজনের বিভিন্ন প্রয়োজনের সময় সাড়া প্রদান করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর সমষ্টির সদস্যদের আচরণের মাঝে দ্বন্দ্ব, সহযোগিতা, প্রতিযোগিতা, যোগাযোগ, সমন্বয়, খাপ খাইয়ে চলা প্রভৃতি লক্ষ্য করা যায়, যার মাধ্যমে জনসমষ্টির সদস্যরা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে। তোমরা জেনে থাকবে যে কোনো সমষ্টির
মানুষদের মাঝখানে যেমন সহযোগিতার মনোভাব থাকবে, তেমনি সেখানে প্রতিযোগিতা মনোভাব থাকবে, এবং প্রতিযোগিতা থাকলে সেখানে কিছু দ্বন্দ্বও তৈরি হবে এবং একজন মানুষের সাথে আরেকজন মানুষের যোগাযোগ থাকবে। বিভিন্ন বিষয়ে কাজ করার সময় তারা সমন্বয় সাধন করে সেই কাজটি সম্পন্ন করবে এবং সমষ্টির আচার আচরণের সাথে, সমষ্টির আচরিত বিভিন্ন সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলার প্রবণতা তৈরি হবে। এই সব বিষয়ের আলোকেই মূলত, এই সব বিষয়ের মাধ্যমেই মূলত জনসমষ্টির সদস্যরা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকে, অর্থাৎ তাদের মধ্যে মিউচুয়াল ইন্টারাকশন বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এদের মধ্যে আত্মীয়তাবোধ ও পারস্পরিক নির্ভরতাবোধ সমষ্টির স্থায়িত্ব লাভে সহায়তা করে। তোমরা জেনে থাকবে যে সমষ্টিতে একজন মানুষ আরেকজন মানুষের সাথে বিভিন্নভাবে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে পড়ে, সেভাবে সে কারণে তখন সমষ্টির মধ্যে আরও সমষ্টির চেতনাটা দৃঢ় হয় এবং সমষ্টিটি আরও স্থায়িত্ব লাভ করে। এখন আমরা দেখব এর দ্বিতীয় উপাদান, সমষ্টির সমাজকরণের দ্বিতীয় উপাদান, সমষ্টির চাহিদা ও প্রয়োজন। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে বিভিন্ন দুস্থ শিশুদেরকে তাদের চাহিদা মতো খাবার প্রদান করা হচ্ছে। এটি আসলে সিম্বলিক একটি ছবি। এই ছবি দ্বারা বোঝানো হচ্ছে যে সমষ্টিতে এরকম চাহিদা এবং প্রয়োজন থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেই চাহিদা ও প্রয়োজনগুলো কীরকম হবে সেটা আমরা এবার জেনে নিব। যে সমষ্টির জনগণের কাছে অনুভূত চাহিদা ও প্রয়োজনকে সমষ্টির চাহিদা ও প্রয়োজন, অর্থাৎ সমষ্টির জনগণ যেসব চাহিদা ও প্রয়োজনকে মনে করে তাদের চাহিদা ও প্রয়োজন, সেগুলি হচ্ছে সমষ্টির চাহিদা ও প্রয়োজন। আসলে সমষ্টির নিজের কোনো চাহিদা ও প্রয়োজন থাকে না, সমষ্টির জনগণের চাহিদা ও প্রয়োজনই হচ্ছে সমষ্টির চাহিদা ও প্রয়োজন। সমষ্টির চাহিদাগুলো বহুমুখী এবং বিচিত্র, কারণ যেহেতু এখানে বিভিন্ন প্রকার মানুষ বসবাস করে সে কারণে তাদের চাহিদাগুলো বহুমুখী এবং বিচিত্র হওয়াই স্বাভাবিক। এই প্রয়োজন বিভিন্ন সমস্যা নিরসনমূলকও হতে পারে। এই যে তাদের যে বিভিন্ন চাহিদা, এই চাহিদাগুলো হতে পারে তাদের কোনো বস্তুতান্ত্রিক কোনো চাহিদা বা দ্রব্যমূলক চাহিদা, আবার হতে পারে যে তারা হয়তো কোনো সমস্যায় রয়েছে সেই সমস্যা থেকে উত্তরণ পাওয়ার চাহিদা। যথাযথ কার্যক্রমের মাধ্যমে সমষ্টির এই চাহিদা পূরণ করতে পারে, অর্থাৎ যথাযথ কার্যক্রম গৃহীত হলেই তাদের যে প্রয়োজন এবং অনুভূত চাহিদাগুলো রয়েছে বা তাদের বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা যেতে পারে। সমষ্টির ভিন্নতায় সমষ্টির চাহিদা ও প্রয়োজনের পার্থক্য থাকতে পারে, অর্থাৎ এক এক সমষ্টিতে এক এক রকম চাহিদা ও প্রয়োজন থাকতে পারে। যেমন একটি মুসলিম সমষ্টিতে বা মুসলিম সম্প্রদায়ে যেরকম সমস্যা, যেরকম চাহিদা, যেরকম প্রয়োজন থাকে, একটি হিন্দু সমষ্টিতে সেরকম থাকে না। আবার আমাদের মেইন স্ট্রিম বা মূল স্রোতধারার যে সমাজগুলো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সেগুলোতে যেরকম চাহিদা, আবার পাহাড়ি অঞ্চলের সমষ্টিগুলোর চাহিদা একরকম নয়, আদিবাসী সমাজের চাহিদাগুলো একরকম নয়। এই জন্যই বলা হয়েছে সমষ্টির ভিন্নতার কারণে সমষ্টির চাহিদা ও প্রয়োজনের পার্থক্য তৈরি হতে পারে। এরপর আমরা দেখব এর তৃতীয় উপাদানটি, সেটা হচ্ছে প্রতিষ্ঠান। তোমরা এখানে একটি প্রতিষ্ঠানের ছবি দেখতে পাচ্ছ, যেখানে একজন সমাজকর্মী সমষ্টির লোকদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন বা তাদের অনুভূত চাহিদাগুলো শুনে নিচ্ছেন সমস্যা সমাধানের জন্য। এটি হচ্ছে মূলত একটি সমাজকর্ম প্রতিষ্ঠান, এটি নাইজেরিয়ার একটি সমাজকর্ম প্রতিষ্ঠান। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমষ্টি সমাজকর্ম প্রতিষ্ঠান বলতে পেশাদার প্রতিষ্ঠানকে বোঝায়। সমষ্টি সমাজকর্মের বিভিন্ন পেশাদার প্রতিষ্ঠান রয়েছে, যেমন তোমাদের ঠাকুরগাঁওয়ে রয়েছে ESDO, MKP বা মানব কল্যাণ পরিষদ, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান। তারপরে জাতীয়ভাবে কাজ করে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, RDRS, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান। এগুলো মূলত সমষ্টি পর্যায়ে সমষ্টির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রোগ্রাম রান করে থাকে এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে সমষ্টির বিভিন্ন চাহিদাগুলোকে তারা পূরণ করে থাকে। সমষ্টির চাহিদা ও প্রয়োজন পূরণে মূলত এইসব প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে থাকে। গ্রামীণ সমষ্টির উন্নয়নের জন্য গ্রামীণ সমষ্টি উন্নয়ন প্রতিষ্ঠান কাজ করে এবং শহর সমষ্টির এর জন্য শহর সমষ্টি উন্নয়ন প্রতিষ্ঠান কাজ করে থাকে। তোমরা জেনে থাকবে যে বাংলাদেশ সরকারের এরকম সরকারিভাবে সমষ্টি উন্নয়নের জন্য প্রতিষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে শহর সমাজসেবা, শহর সমাজসেবা বা USS, আরবান সোশ্যাল সার্ভিস। আর গ্রাম পর্যায়ে এরকম সরকারিভাবে সাহায্য প্রদানের জন্য, সমষ্টি পর্যায়ে সাহায্য প্রদানের জন্য যে প্রতিষ্ঠানটি কাজ করছে, যে RSS বা রুরাল সোশ্যাল সার্ভিস বা গ্রামীণ সমাজসেবা কার্যালয়, এই
কার্যক্রমগুলো মূলত সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানই করে থাকে। সমষ্টি সেবামূলক কাজ পরিচালনার জন্য পেশাদার প্রতিনিধি কাজ করে থাকে। মূলত যেসব প্রোগ্রাম সমষ্টির কল্যাণার্থে গৃহীত হয় সেসব প্রোগ্রাম সমূহকে সমষ্টির জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য পেশাদার সমাজকর্মী বা পেশাদার প্রতিনিধি কাজ করে থাকে। এই প্রতিষ্ঠান সরকারি বেসরকারি উভয় ধরনেরই হতে পারে। এসব প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কাঠামো, নিয়ম নীতি, মূল্যবোধ ইত্যাদি দ্বারা পরিচালিত হয় এবং প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য পূরণে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী নিয়োগ ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, যোগাযোগ, সমন্বয়, তদারক এবং বাজেট প্রণয়ন করা হচ্ছে সমষ্টি সমাজকর্মের প্রতিষ্ঠান এই উপাদানটির কাজ। এই প্রতিষ্ঠান মূলত কি করে থাকে, তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করে, বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন করে, সংগঠন গড়ে তুলে, কর্মী নিয়োগ করে, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করে, যোগাযোগ স্থাপন করে, সমন্বয় সাধন করে, তদারক করে এবং বাজেট প্রণয়ন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখব এর পরবর্তী উপাদান, পেশাদার প্রতিনিধি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একজন সমষ্টি সমাজকর্মী সমষ্টির লোকদের সাথে কথা বলছে। তো সমষ্টি সমাজকর্মী আসলে ইনি আলাদা কোনো ব্যক্তি নন, যিনি পুরো সমষ্টিকে দেখাশোনার জন্য তার প্রতিষ্ঠান কর্তৃক নিযুক্ত হন, তিনি মূলত পেশাদার প্রতিনিধি বা সমষ্টি সমাজকর্মীর পেশাদার প্রতিনিধি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার এই পেশাদার প্রতিনিধির বিভিন্ন বিষয়গুলি দেখে নেব। পেশাদার সমাজকর্মীর সমষ্টি উন্নয়ন ও সংগঠন পদ্ধতির উপর জ্ঞান, দক্ষতা ও কৌশল জানা রয়েছে এমন অনুমোদিত ব্যক্তিকেই সমষ্টি সমাজকর্মীর পেশাদার প্রতিনিধি বলা হয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত হয়েছেন এবং যার সমষ্টি সমাজকর্মীর উপর জ্ঞান রয়েছে, দক্ষতা রয়েছে এবং কৌশল সমূহ জানা রয়েছে, তিনি পেশাদার প্রতিনিধি হিসেবে সমষ্টির বিভিন্ন সমস্যাগুলি সমাধানে কাজ করবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন নামে এসব পেশাদার প্রতিনিধিরা পরিচিতি লাভ করতে পারেন। এক এক প্রতিষ্ঠানে এক এক নাম থাকতে পারে। যেমন কোনো কোনো প্রতিষ্ঠানে পেশাদার সমাজকর্মীকে কমিউনিটি মোবিলাইজার বলা যেতে পারে, আবার কোনো কোনো প্রতিষ্ঠানে এই সোশ্যাল ওয়ার্কার বা কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার বলা হয়ে থাকে। এরকম প্রতিষ্ঠান ভেদে মূলত এই পেশাদার প্রতিনিধির নামটাও ভিন্ন হয়ে থাকে। আর প্রতিনিধিরা দায়িত্ব পালনের জন্য তাদের নির্দিষ্ট কিছু বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। এই দক্ষতাগুলো হচ্ছে সমষ্টির দল ও ব্যক্তির সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করার দক্ষতা থাকতে হবে, সমষ্টিকে ভালোভাবে বোঝা এবং চাহিদা ও সম্পদ চিহ্নিতকরণের ক্ষেত্রে অধ্যয়ন ও বিশ্লেষণ করার দক্ষতা থাকতে হবে, পরিকল্পনা প্রণয়নের দক্ষতা থাকতে হবে, কর্মসূচি গ্রহণের দক্ষতা থাকতে হবে, সম্পদের সদ্ব্যবহারের উপর দক্ষতা থাকতে হবে, সচেতনতা উদ্বুদ্ধকরণ বিষয়ে দক্ষতা থাকতে হবে, কর্মসূচি পরিবীক্ষণ ও মূল্যায়নের উপর তার দক্ষতা থাকতে হবে। এইসব দক্ষতা যদি কোনো সমাজকর্মীর ভিতরে পরিপূর্ণরূপে না থাকে, তাহলে তিনি আসলে তার সমষ্টিকে আকাঙ্ক্ষিত সমস্যার সমাধান দিতে ব্যর্থ হন। এই জন্যই মূলত এই বিষয়ে দক্ষতাসমূহ তার বাধ্যতামূলক দক্ষতায় হিসেবে পরিগণিত হয়। দায়িত্ব পালনকালে তাকে সহায়তাকারী, সমন্বয়কারী, নেতা, উপদেষ্টা, পরিচালক, সক্ষমকারী প্রভৃতি ভূমিকা অবতীর্ণ হতে হয়। অর্থাৎ এই সমষ্টি সমাজকর্মী বা পেশাদার প্রতিনিধি, তিনি সমষ্টির জন্য একাধারে সহায়তাকারীর ভূমিকা অবতীর্ণ হন, অর্থাৎ তিনি সমষ্টির লোকেদের কাছে একজন হেল্পার, আর তাদের কাছে তিনি একজন কোঅর্ডিনেটর বা সমন্বয়কারী, তাদের কাছে তিনি একজন লিডার, যেহেতু তিনি তাদেরকে বাঞ্ছিত পরিবর্তনের দিকে লিড দিয়ে থাকেন, তিনি তাদেরকে বিভিন্ন সমস্যার বিষয়ে পরামর্শ প্রদান করে থাকেন, এজন্য তিনি তাদের উপদেষ্টা বা পরামর্শক, এবং তাদেরকে যেহেতু নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করেন, এজন্য তিনি তাদের পরিচালকও, এবং তাদেরকে যেহেতু সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলেন বাঞ্ছিত পরিবর্তন সাধনের মাধ্যমে, এই জন্য তাকে সক্ষমকারীও বলা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমষ্টির সমাজকর্মের সর্বশেষ উপাদানটি হচ্ছে প্রক্রিয়া। আমরা এ পর্যায়ে প্রক্রিয়া বলতে সমষ্টির সমাজকর্মের কোন কোন জিনিসকে বোঝানো হচ্ছে সেগুলো আমরা দেখে নিব। প্রক্রিয়া হলো ধারাবাহিক বা পর্যায়ক্রমিক কর্মপদক্ষেপ।
সমষ্টি সমাজকর্মে সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন কর্ম প্রক্রিয়া অনুসরণ করা হয়, অর্থাৎ প্রক্রিয়া হচ্ছে কোন একটি কাজ করার স্টেপ, বিভিন্ন রকম স্টেপ একটার পর একটা যে পদ্ধতিগুলো অনুসরণ করে কাজটি সমাপ্ত ঘোষণা করা হবে বা কাজটি কে শেষ করে দেবে, সেটি হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়া সমষ্টি সমাজকর্মে যেহেতু পদ্ধতিটি দুই প্রকার, একটি হচ্ছে সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন, সেহেতু সমষ্টি উন্নয়নের জন্য আলাদা এরকম ধারাবাহিক বা পর্যায়ক্রমিক কর্ম পদক্ষেপ রয়েছে এবং সমষ্টি সংগঠনের জন্য এরকম আলাদা ধারাবাহিক বা পর্যায়ক্রমিক কর্ম পদক্ষেপ রয়েছে। ভিন্ন ভিন্ন কর্ম প্রক্রিয়া অনুসরণ করলেও কতগুলো পদক্ষেপে দুটি পদ্ধতির সমস্যা সমাধান প্রক্রিয়ায় মিল রয়েছে, অর্থাৎ যদিও দুটো পদ্ধতির পর্যায়গুলো আলাদা, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি একই রকম। যেমন এই কিছু কিছু উপাদান রয়েছে যেগুলো সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন উভয় পদ্ধতিতেই ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে অনুসন্ধান করা, অর্থাৎ সমষ্টির সমস্যার বিষয়গুলি অনুসন্ধান করা, সমস্যা চিহ্নিত করা, অনুসন্ধান করে সমস্যাকে চিহ্নিত করা যে এই সমস্যা, সেবাদান, অর্থাৎ সমস্যা চিহ্নিত করার পরে সেই সমষ্টিতে কী কী সেবা প্রদান করা হবে সেই সেবা দান, এবং মূল্যায়ন করা, অর্থাৎ সমষ্টির সমাধান কল্পে যেসব সেবা প্রদান করা হয়েছে সেসব কতটুকু কার্যকর হয়েছে সেই বিষয়গুলি মূল্যায়ন করা, অনুসন্ধানের মাধ্যমে সমষ্টির চাহিদা, প্রয়োজন, পরিস্থিতি, অবস্থা, সম্পদ প্রভৃতি জানা যায় এবং অগ্রাধিকার তালিকা প্রস্তুত করা যায়। মূলত আমি তোমাদের পূর্বেই বলেছি যে এই যে সমস্যা সমাধানের বিভিন্ন স্টেপ তোমরা দেখছো, অনুসন্ধান, সমস্যা চিহ্নিতকরণ, সেবাদান ও মূল্যায়ন, এগুলো সমাজকর্মের প্রতিটি মৌলিক পদ্ধতিতেই রয়েছে, শুধু পরিধিটা আলাদা। যেমন ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে অনুসন্ধানটি শুধুমাত্র ব্যক্তির মনসামাজিক সমস্যার অনুসন্ধান করে থাকে, এখানে শুধু একটি ব্যক্তি বা ওই ব্যক্তির সাথে জড়িত অপরাপর ব্যক্তিগুলোর তথ্যই সংগ্রহ করা হয়ে থাকে। দলের ক্ষেত্রে দলের সকল সদস্যদের সমস্যাগুলি অনুসন্ধান করা হয়, আর সমষ্টির ক্ষেত্রে টোটাল সমষ্টির সমস্যা সমাধান করার জন্য তাদের সমস্যাগুলির বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। এই বিষয়গুলি মূলত সকল ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু পরিধিগত পার্থক্য রয়েছে, অর্থাৎ ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে পরিধিটি ছোট, দল সমাজকর্মের ক্ষেত্রে একটু বড় এবং সমষ্টি সমাজকর্মের ক্ষেত্রে আরও পরিধিটি বড়, অর্থাৎ সেখানে অনুসন্ধান প্রক্রিয়াটি আরও বিস্তৃত আকারে পরিচালনা করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সমষ্টি সমাজকর্মের বিভিন্ন উপাদান। আজকের এই ক্লাস শেষে তোমরা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট হবে তোমাদের এবং তোমরা অনেক বিষয় শিখতে পারবে। সেই বিষয়গুলোই আমি এখানে প্রশ্ন আকারে দিয়েছি, তোমরা এগুলোর উত্তর রেডি করে পরবর্তীতে যখন আমরা ফেস টু ফেস ক্লাসে চলে যাব তখন আমাদেরকে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ আমি রেডি করেছি, সেটা তোমরা বাড়িতে বসে সে কাজটি সম্পাদন করে যখন ফেস টু ফেস ক্লাস শুরু হবে তখন আমাদেরকে দেখাবে। সমষ্টি সমাজকর্মের পেশাদার প্রতিনিধির গুণাবলীগুলো তুমি বিস্তারিত বর্ণনাকারে একটি নোট তৈরি করবে, সেটি পরবর্তীতে আমাদেরকে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।